চার দিনের একটা সফর বলতে পারেন আজ থেকে শুরু হলো। আমরা বিশিষ্ট কম্পোজারদের এই চার দিন ধরে একটু বেশি করে স্মরণ করব। আজকে সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। আসলে গায়ক হেমন্ত মুখোপাধ্যায়, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, এই যে দুই সত্তা কে কাকে ছাপিয়ে গেছে এ নিয়ে দ্বিধা বিভক্ত বাঙালি। আমরা শেষ হবে না আর নাই বা গেলাম, আমরা বরং তার সুরের অবগাহনে একটু নিমজ্জিত হই আজ। আমাদের সঙ্গে আমাদের অতিথি অনেকদিন বাদে সত্যজিৎ আজ আমাদের স্টুডিওতে। শুধু দুজনে
আগামীকালও আমরা একজন মহান সুরকারকে কানে কানে স্মরণ করব, তিনি হলেন শচীন দেব বর্মন। তাকে আমরা তার সুরারোপিত গান দিয়েই আগামীকালের আমরা আমাদের এপিসোড সাজিয়েছি। আগামীকালের অতিথি তথাগত এবং দিশা। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ।